নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো বাজারে টমেটোর দাম খুবই কম, তো ভাবলাম এই সময় একটু বাড়ির জন্য টমেটো কেচাপ তৈরি করে রাখি। কোনো রকম কেমিক্যাল রং ছাড়া আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টমেটো কেচাপ তৈরি করি সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করতে চলেছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, আর শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভিডিওটা উপকারে এসে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। টমেটো কেচাপ তৈরি করার জন্য এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি, আর টমেটোগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। এখন টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন, এখানে সব টমেটোগুলো কেটে নিয়েছি। এখন মিক্সির মধ্যে অল্প অল্প করে টমেটো দিয়ে দেব, আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্ট হয়ে গেছে, এখন এখানে দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়েছি আর একটা বড় ছাঁকনি নিয়েছি। এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে মসৃণ পেস্টটাকে বের করে নেব। এই একই পদ্ধতিতে সবটুকু টমেটো পেস্ট করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে সবটুকু টমেটোর পেস্ট ছেঁকে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে 2 চামচ জল দিয়ে টমেটোর পেস্টটাকে ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে কিছু সময় জাল দিয়ে ঘন করে নেব। প্রথম দিকে জাল দিতে দিতে একদমই পাতলা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে। দেখুন বন্ধুরা, প্রায় 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি, মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। আরও 5 মিনিট জাল দিয়ে নেব। আরও 5 মিনিট জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। এখন চিনিটাকে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণের সাথে চিনিটা ভালোভাবে মেল্ড হয়ে গেছে। এবার এতে কিছু শুকনো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, তারপর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দারচিনির গুঁড়ো, 1/2 চামচ আদার গুঁড়ো। আর আদার গুঁড়ো বাড়িতে কিভাবে তৈরি করবেন ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার মিশ্রণের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লো ফ্লেমে রেখে তারপর দিতে হবে, এদিকে একটু লক্ষ্য রাখবেন। একটা জিনিস লক্ষ্য করেছেন বন্ধুরা, গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে টমেটোর মিশ্রণটা যেন খুব তাড়াতাড়ি অনেকটা ঘন হয়ে এসেছে। টমেটো সস আমাদের একদম তৈরি হয়ে এসেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, আর মিশ্রণটা ঠিক এরকমই পাতলা থাকবে, এর থেকে বেশি যেন ঘন না হয়ে যায়। তো আপনাদের এবার আমি চামচে করে তুলে একটা প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে টমেটো কেচাপটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, সসটা কত ধীরে ধীরে নিচে নেমে আসছে, তার মানেই কিন্তু টমেটো সসটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। তো বন্ধুরা, দোকানের মতো টমেটো সস তৈরি করতে পেরেছি কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর হ্যাঁ, টমেটো কেচাপটা একদমই দোকানের মতো খেতে লেগেছিল। আমার ছেলেকে একটু দিচ্ছি, ও রিভিউ দিচ্ছে, আপনারা দেখে নেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।